এই 25টার মধ্যে এই দুটো ফোন না থেকে থাকে আমি তদন্তকারী সংস্থাকে অনুরোধ করব এই দুটো ফোন থেকেও তারা যদি হোয়াটসঅ্যাপ চ্যাট এবং ডিটেইলস বের করতে পারেন তাহলে দেখবেন মমতা ব্যানার্জির সঙ্গে কতবার তিনি সারা দিনে কথা বলতেন। নেশন দুর্নীতি তদন্ত নিয়ে ইডি স্ক্যানারে 25টি মোবাইল ধরা পড়েছে এবং ইডি বলছে যে এই ফোনগুলো থেকেই আরো মোড় ঘুরবে তদন্তে, কি বলবেন? দেখুন, ইডি আন্তর্জাতিকভাবে অত্যন্ত দক্ষ একটি ইনভেস্টিগেটিং এজেন্সি। তিনি ভারতবর্ষ থেকে ব্যাংকের টাকা মেরে পালিয়ে যাওয়া লোকেদেরও সম্পত্তি উদ্ধার করে দেশের টাকা দেশে ফিরিয়ে দিয়েছে। ইডির প্রতি আস্থা ভরসা সকলের আছে, শুধু আমাদের নয়, সুপ্রিম কোর্টেরও আছে। তারা তাদের পদ্ধতি অনুযায়ী করবে, এ বিষয়ে আমার আগবাড়িয়ে কোনো মন্তব্য করা উচিত নয়। তাদের তদন্তের কাজ তদন্তের মতোই তারা করবে, তার জন্য তাদের কোনো পরামর্শ দেওয়া বা ইত্যাদি আমাদের কাছে যে ইনফরমেশান আসে যেটা মনে করি আমরা ওদের কাছে যদি না থেকে থাকে, তার জন্য আমি সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলকে ইউজ করে ইডির ডাইরেক্টরকে ট্যাগ করে সেই ইনফরমেশান দিয়ে দিই, যাতে তারা ক্রস চেক করে। যেহেতু আমি বিরোধী দলের নেতা, আমার কাছে অনেক ধরনের এই ধরনের অভিযোগ আছে এবং আমার উচিত সেগুলো ফরওয়ার্ড করে দেওয়া। তার মধ্যে যদি সত্যাসত্য থাকে তারা বিচার করে নিশ্চিতভাবে ব্যবস্থা নেবেন। এটা যে কোনো পাবলিকেরও অধিকার আছে, তার নাম সিক্রেট রেখে তারা ইনকাম ট্যাক্সকে, এনআইকে, সিবিআইকে, ইডিকে ইনফরমেশান দিতে পারে। এই ব্যবস্থা আমাদের দেশের আইনের মধ্যেই আছে, এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, আমি ইডির প্রসঙ্গ বাদ দিয়ে যদি মোবাইল নম্বরের কথা বলি, তাহলে এই জ্যোতিপ্রিয় মল্লিক সবসময় মোবাইল ফোন যে ইউজ করতেন, এক হচ্ছে মনীষের, আর দুই হচ্ছে তার যে পার্সোনাল সিকিউরিটি ছিল পশ্চিমবঙ্গ সরকারের, ওনার পদবী রাও, তার মোবাইল ফোন ইউজ করতেন। যদি এই 25টার মধ্যে এই দুটো ফোন না থেকে থাকে আমি তদন্তকারী সংস্থাকে অনুরোধ করব এই দুটো ফোন থেকেও তারা যদি হোয়াটসঅ্যাপ চ্যাট এবং ডিটেলস বের করতে পারেন তাহলে দেখবেন মমতা ব্যানার্জির সঙ্গে কতবার তিনি সারা দিনে কথা বলতেন এবং তিনি যে দুর্নীতিগুলো করেছেন এই দুর্নীতি মমতা ব্যানার্জির নির্দেশে করেছেন এবং মমতা ব্যানার্জি এবং তার পার্টি একটা বড় অংশের টাকা এই গরিবের চাল, আটা, গম, ধান কেনার টাকা মারা টাকা, এত নিম্নমানের কাজ ভারতবর্ষে কেউ করেনি। বয়েল রাইস পর্যন্ত পাঠানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের ভালো চাল বদলে দেওয়া হয়েছে এবং উত্তর চব্বিশ পরগনা নদিয়ায় পিডিএসের গম যা আসত ভারত সরকারের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে 70% মাকিবুর রহমানকে দিত আর মাকিবুর রহমান তার 50% খোলা মার্কেটে বিক্রি করত। পশ্চিমবঙ্গে 6 কোটি লোক রেশনের উপর নির্ভর করে, এই লোকগুলোকে পচা চাল গম খাইয়ে আর কৃষকদের কাছ থেকে ধান না কিনে ফেক অ্যাকাউন্ট খুলে মিনিমাম সাপোর্ট প্রাইসের টাকা তুলেছে, এই রকম অন্যায় কেউ করেনি। আমি পরিশেষে বলে আমি গাড়িতে উঠব যে আমাদের তিনটে জিনিস হচ্ছে মৌলিক অধিকার বা ন্যূনতম প্রয়োজন। কী প্রয়োজন? খাদ্যের প্রয়োজন, খাদ্যমন্ত্রী জেলে। শিক্ষার প্রয়োজন, শিক্ষামন্ত্রী আগেই জেলে। আর বাকি থাকলো স্বাস্থ্য, পশ্চিমবঙ্গের লোক দেখতে চায় স্বাস্থ্যমন্ত্রী কবে জেলে যাবে। সবাই জানে নিক নেম বালু, সবাই জানে, ঠিক লাইনে এগোচ্ছে, আপনাদের অত তাড়াহুড়া করে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ফলক নিয়ে বিতর্ক, সেখানে যেটা হচ্ছে যে কোনো বিতর্কের কিছু নেই, যদি ভিসি করে থাকেন কারেকশন করুন। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। আমরা কতগুলো বিষয়ে বাংলা বাঙালিদের খুব ইমোশনও আছে, রেসপেক্টও খুব আছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যাপারে, স্বামী বিবেকানন্দের ব্যাপারে, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে আমি ফলক দেখছিলাম। উনি কবিগুরুর ইন্সপায়ারেশনে আমরা এইটা পেলাম, তার সৃষ্টিতেই এ কথা উল্লেখ করতে পারেন, এটা নিয়ে জেদা জেদি কি আছে? না, গদাধর হাজরা বলছেন যে উপাচার্যকের বাড়ি থেকে, আমি ওই রকম দেড় পয়সার লোকের কর্মচারীর মমতা ব্যানার্জির উত্তর দেব না, কে হরিদাস পাল, গদাধর। বিষয়টা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে অ্যাকনোলেজমেন্ট করা, তাকে স্বীকৃতি দেওয়া, এটা হয়নি। যদি না হয়ে থাকে উনি কারেকশন করুন, ওনার অত ইগোর কি আছে? আর এটা তৃণমূল বলেছে বলে আমি বলবো না, তা তো হতে পারে না। রবি ঠাকুরের সঙ্গে ওটা ভারতবাসী এবং আমাদের বাঙালিদের আলাদা একটা সেন্টিমেন্ট আছে,
অতএব রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিয়ে কিছু হতে পারে না বিশ্বভারতী। অতএব তিনি অত জেদ ধরার কারণ নেই, তিনি কারেকশন করে নিতে পারেন, অসুবিধা কি?